Assalamualaikum warahmatullahi wabarakatuh. Kemon achen shobai? Asha kori bhalo achen. Bhalo thaken, shustho thaken. Ei protoshay Malay Bhasha Training Center theke aro ekti notun video upload dicchi. To asha kori ajker video ti apnader khubi proyojonio shobdo ortho thakbe ajker video te. To asha kori video ti na tene shompurno video ti dekhben. Kenona ajker video te খুবই গুরুত্বপূর্ণ শব্দ অর্থ আমি তুলে ধরেছি সো মালয়েশিয়াতে যারা আছেন নতুন এবং পুরাতন পুরাতন যারা আছেন তারা চলার মতো ভাষা আশা করি আপনারা জানেন যারা নতুন আছেন তাদের জন্য কতটা দরকারি ভিডিওটা না দেখলে বুঝবেন না সো আমরা প্রথমে ভিডিওর মধ্যে যে তিনটা শব্দ এখানে তুলে ধরেছি প্রথম হচ্ছে যদি তারপর হচ্ছে কিন্তু তারপর হচ্ছে সম্ভবত এই কথাগুলো আপনি যখন গভীরভাবে কথা বলবেন তখন অবশ্যই এই কথাগুলো আপনাকে ব্যবহার করতে হবে যে কোনো কথার মধ্যে যদি আপনি যদি ব্যবহার করেন তাহলে এই যদি শব্দটা আপনার অবশ্যই জানতে হবে যে মালয় ভাষায় যদি এর অর্থ কি সো আমি তুলে ধরছি যদি হচ্ছে কালাও কিন্তু কিন্তুকে মালয় ভাষায় বলা হয় তাপি আর সম্ভবতকে বলা হয় মুমকিন মনে রাখবেন তারপর আমি যে তিনটা শব্দ এখানে তুলে ধরেছি সত্যি মিথ্যা এবং সততা সত্যি মিথ্যা এবং সততা এই তিনটা শব্দ আপনারা মালয় ভাষায় যদি কথা বলার সময় ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাদের জানা থাকতে হবে আর এই জন্যই আমি এখানে এই শব্দগুলো তুলে ধরেছি তো সত্যিকে মালয় ভাষায় বলা হয় বেতুল বেতুল হচ্ছে সত্যি সত্যিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেতুল এবং এটার আরো একটি শব্দ আছে যেটাকে বলা হয় বেনার বেনার হ্যাঁ বেনার বি ই এন ই আর বেনার সত্যি বেতুল এবং বেনার দুটো একই শব্দ তারপর হচ্ছে মিথ্যা মিথ্যাকে বলা হয় টিপু অথবা মেনিপু হ্যাঁ আপনি যদি মানে মালয়েশিয়ানদের মতো বলতে চান তাহলে বলবেন মিনিপু মিনিপু হচ্ছে মিথ্যা অথবা টিপু যদি বলেন টিপু হচ্ছে মিথ্যা এই শব্দটার দুটো অর্থ তারপর সততা এই সততাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কে জুজুরান এর অর্থ হচ্ছে সততা আপনি যদি কাউকে বলতে চান যে আমি সততার সাথে কাজ করি তাহলে এই সততা কথাটা অবশ্যই আপনি জানা থাকতে হবে কে জুজুরান সততার অর্থ হচ্ছে কে জুজুরান তারপর এখানে যেরকম আরো তিনটি শব্দ আমি তুলে ধরেছি তা হচ্ছে পারা জানা এবং পারদর্শী একটা বিষয় একটা যে কোনো একটা কাজ আপনি পারেন এই এই পারাকে মালয় ভাষায় বলা হয় যে বলে বলে এর অর্থ হচ্ছে পারা তারপর হচ্ছে জানা হ্যাঁ কোনো বিষয় আপনি জানেন অথবা কোনো কাজ আপনি জানেন তো আপনি যে জানেন এটা কিভাবে বলবেন যদি আপনি কাজ জানেন কিন্তু কথা জানেন না ভাষা জানেন না তাহলে কিভাবে বলবেন যে আপনি জানেন তাহলে আপনি যদি জানেন তাহলে বলবেন সায়া তাহু তাহু এর অর্থ হচ্ছে জানা বা জানি সায়া তাহু আমি জানি তারপর পারদর্শী পারদর্শী এর অর্থ হচ্ছে মালাই অর্থ হচ্ছে পান্ডাই হ্যাঁ বাংলাতে আমরা বলি পারদর্শী মালাই হচ্ছে পান্ডাই তারপর এখানে একটি বাক্য আমি তুলে ধরেছি আমি কিভাবে করব আমি কিভাবে করব ধরেন না একটা কাজ আপনাকে কেউ বলছে করার জন্য সো আপনি যদি বলতে চান যে আমি কিভাবে করব তাকে আপনি যদি বলেন যে আমি কিভাবে করব মানে শুরুটা কিভাবে করব সো আপনি যদি বলেন তাকে যে আমি কিভাবে করব তাহলে এই কথাটা এভাবে বলবেন সায়া মাচা মানা বুয়াত সায়া মাচা মানা বুয়াত হ্যাঁ সায়া মাচা মানা বুয়াত সায়া হচ্ছে আমি মাচা মানা হচ্ছে কিভাবে বুয়াত হচ্ছে করব সায়া মাচা মানা বুয়াত আমি কিভাবে করব তারপর আমি করতে পারবো আপনাকে দেখানোর পরে আপনি যদি বলেন যে আমি করতে পারবো অথবা অন্য যে কোনো কাজ যে আপনি যদি বলেন যে আমি করতে পারবো তাহলে আমি করতে পারবো এই কথাটি এভাবে বলবেন সায়া বলে বোয়াত সাই বলে বোয়াত সাই বলে বোয়াত
সাইয়ে বলে ওয়ান সাইয়ে হচ্ছে আমি বলে হচ্ছে পারা বা পারব বোয়াত হচ্ছে করা সো কি হলো সাইয়ে বলে বোয়াত সায়াহ বলে বোয়াত সায়া হচ্ছে আমি আমি যে আমি হচ্ছে সায়া বলে হচ্ছে পারা ঠিক আছে বলে হচ্ছে পারা এই বলে শব্দের সাথে যদি সায়া ব্যবহার করা হয় তাহলে সায়া বলে বোয়াত হচ্ছে করা সায়া বলে বোয়াত আমি করতে পারবো অথবা আমি পারবো তুমি কি পারবে ধরেন না যে কোনো একটা কাজ আপনাকে একজন জিজ্ঞাসা করছে তুমি কি পারবে এর আগে যে আমরা ভিডিওতে কথা বললাম যে আমি পারবো সো এখানে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কি পারবে তা আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আওয়া বলে কাহ এই যে কাহ শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে কাহ হচ্ছে কি বাংলা কি মালাই শব্দের অর্থ হচ্ছে কা আবার যদি শুধু কি ব্যবহার করা হয় মানে আর আশেপাশে কোনো শব্দ থাকবে না ডানে বামে তাহলে এটা হবে আপা ঠিক আছে এই কি এর অর্থ হবে আপা আর যদি তুমি কি পারবে এর অর্থ হবে আওয়া বলে কা তারপর জি স্যার অথবা ম্যাডাম ঠিক আছে জি স্যার অথবা ম্যাডাম আমি পারবো ধরেন না আপনাকে যে জিজ্ঞাসা করেছে তুমি কি পারবে সে হতে পারে কোনো মহিলা হতে পারে কোনো পুরুষ যদি মহিলা হয়ে থাকে তাহলে আপনি তাকে ম্যাডাম বলবেন অবশ্যই ঠিক আছে আপনি যদি ম্যাডামও বলতে পারেন অথবা আপনি চাচি বা খালা বা অন্য কিছু বলতে পারেন তো আপনি যদি তাকে ম্যাডাম বলতে চান তাহলে ম্যাডামের মালাই অর্থ হচ্ছে পুয়ান পুয়ান হচ্ছে ম্যাডাম আর স্যার ইংলিশে যে আমরা স্যার বলে থাকি স্যারের মালাই হচ্ছে তুয়ান তুয়ান হচ্ছে স্যার এবং পুয়ান হচ্ছে ম্যাডাম তো আপনি যদি বলেন যে জি ম্যাডাম আমি পারবো তাহলে বলবেন ইয়া তুয়ান সায়া বলে বোয়াত ইয়া তুয়ান সায়া বলে বোয়াত আমি জি স্যার আমি করতে পারবো আমি কোনো অপরাধ করি নাই ঠিক আছে দেখা গেছে কোনো এক জায়গার মধ্যে গ্যাঞ্জাম হয়েছে আপনাকে একজনে দোষী করছে সো অন্য একজন লোক আইসা আপনার মানে বিচার সালিশ করতে চাইতেছে বা আপনি কারো কাছে সেখানকারী কারো কাছে বলবেন যে আমি কোনো অপরাধ করি নাই তো আপনি যদি এই কথাটা বলতে চান আপনার অবশ্যই জানা থাকতে হবে যে কীভাবে বলবেন যে আমি কোনো অপরাধ করি নাই আপনি যদি বলতে চান যে আমি কোনো অপরাধ করি নাই তাহলে বলবেন সায়া তিডাক মেলাকু কান স বারাং জেনায়া সায়া তিডাক মেলাকু কান স বারাং জেনায়া এখন আসেন অর্থটা আমরা জানি এর অর্থটা হচ্ছে সায়া তিডাক মেলাকুকান সেবারাং জেনায়া সায়া হচ্ছে আমি আমি যদি ভেঙে ভেঙে বলি তাহলে সায়া হচ্ছে আমি তিডাক হচ্ছে নাই মেলাকুকান হচ্ছে করি ঠিক আছে এখন এই মেলাকুকানের সাথে আপনি যদি তিডাক শব্দটা মিলিয়ে বলেন অবশ্যই মিলিয়ে বলতে হবে যেহেতু এটা রিডিং তিডাক মেলাকুকান করি নাই সেবারাং জেনায়া কোনো অপরাধ ঠিক আছে তো আমাদের বাংলা ভাষার সাথে মালাই ভাষা অবশ্যই একটু ভিন্ন যেরকম আমাদের বাংলা ভাষা ডান থেকে শুরু করি মালাই ভাষা বাম থেকে শুরু হয়ে আসবে তো অবশ্যই আমাদের এটা মনে রাখতে হবে আমাদের রিডিং কথা বলার সময় অবশ্যই আমাদের এটা মনে রাখতে হবে তারপর এখানে যে শব্দ আমি তুলে ধরেছি তা হচ্ছে এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ শব্দ যদিও আমি খুব সংক্ষেপে বলি কারণ ভিডিও লং হয়ে যাবে এই কারণে অসম্ভব পরিবর্তন এবং ফেরত নেওয়া ঠিক আছে এখানে তিনটা শব্দ আমরা অনেকেই জানি না এই শব্দগুলো কিন্তু আমরা অন্যভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি যার কারণে মালয়েশিয়ানরা আমাদের কথা বুঝতে কষ্ট হয় সো আমরা চেষ্টা করব সঠিক ভাষা শিখে সঠিকভাবে কথা বলার জন্য যেন আমাদেরকে নিয়ে মানে মানুষ হাসাহাসি না করতে পারে সো চলুন অসম্ভবকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুস্তাহিল মুস্তাহিল এর অর্থ হচ্ছে অসম্ভব এবং পরিবর্তন পরিবর্তনকে বলা হয় উবা পরিবর্তন হচ্ছে উবা এবং ফেরত নেওয়াকে বলা হয় আম্বিল সেমৌলা